আসসালামু আলাইকুম। আপনাদের ক্লাসের বাকি অংশটুকু বলেছিলাম ভিডিও করে আপনাদেরকে দেখাবো, তো আজকে হচ্ছে আমরা এই কাজটা কমপ্লিট করব। আপনাদের অনলাইন কোর্সের যে আগের যে ক্লাসগুলো আছে ওইগুলো আপনারা কন্টিনিউ দেখবেন এবং শেষে হচ্ছে এই ভিডিওর অংশটুকু দেখবেন, ভালো করে খেয়াল করে দেখবেন। আজকে হচ্ছে আমরা এখানে লেখাগুলোর উপরে যেভাবে দেখেন শেডো যেভাবে দেয় ঠিক একইভাবে আমরা লেখাগুলোর ভেতরে শেডো দিয়ে দিচ্ছি। তো আমরা চেষ্টা করব আজকে এই কাজটা শেষ করার। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন এইখানে যে আমরা কিভাবে হরফগুলোর উপরের অংশে একটু গাঢ় করে সাদা অ্যাক্রেলিক কালারের সাদা যে কালারটা আছে ওইটার সাথে সামান্য একটু ইয়েলো আকার মিক্স করে ব্যাকগ্রাউন্ডে যেইভাবে আমরা কালার করেছিলাম ওইভাবে হোয়াইট কালারের সাথে ইয়েলো আকার কালারটা মিক্স করে একটু হোয়াইট কালারটাকে একটু ডিপ করে আমরা এখানে 3D ইফেক্টটা নিয়ে আসার চেষ্টা করতেছি। তারপরে আমাদের এইটুকু কমপ্লিট হলে আমরা হরফগুলোর শেডো আরও বাড়িয়ে দেব এবং কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে ব্ল্যাক কালারটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব, সেটা আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি আমার স্টুডেন্টরা ছাড়া বাকি যারা দেখছেন তারা যদি এই ক্লাসের আগের অংশটুকু দেখতে চান তাহলে আপনারা আরেকটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখতে পারেন। অবশ্য ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ক্লাসে দেখিয়েছি, যারা আমার অনলাইন কোর্সে অংশগ্রহণ করে তারা এই ব্যাকগ্রাউন্ডে কীভাবে এইভাবে কালার করতে হয় এটা তারা দেখতে পারে এবং আমার স্টুডেন্টরা ওরকম করে কালার করার চেষ্টা করে। তো এখন হচ্ছে আমরা দেখেন প্রত্যেকটা হরফের উপরে আর হচ্ছে যে পাশে আমাদের 3D ইফেক্টটা আনা দরকার আমরা ওই পাশেই দিচ্ছি। এই দেয়াটার জন্য আমরা আগে খেয়াল করতে হবে আমাদের পেইন্টিংটার যে অংশে লেখাটুকু আছে ওই লেখাটুকুর উপরের দিকে যে লাইট কালারটা পড়েছে ওইটার শাইনিংটা পড়েছে এমন ভাবটা যাতে বোঝা যায় সেইভাবে আমরা করার চেষ্টা করব। এক্ষেত্রে এই 3D ইফেক্ট আনার জন্য আমরা শেডো যেইভাবে দিয়ে থাকি, মানে লেখাগুলোর নিচের অংশে শেডো যেইভাবে দিয়ে থাকি ঠিক একইভাবে 3D ইফেক্ট আনার জন্য আমরা হচ্ছে উপরের দিকে লাইটের প্রতিফলন যেটা বলা হয় ওইটা আমরা উপরের দিকে দিয়ে থাকি আর শেডো হচ্ছে নিচের দিকে আমরা দিয়ে থাকি। তো দেখেন আমরা এখন এই লামের হচ্ছে আলিফের মতো করে লামের যে অংশটুকু আর নিচের অংশটুকু হচ্ছে বায়ের মতো, তো আলিফ আর বা মিলে যেহেতু লামটা হয় আলিফ আর নুনের নিচের অংশটুকু মিলে লাম হরফটা হয়। এটা অবশ্য আমার স্টুডেন্টরা সহজে বুঝতে পারবেন আমি কি বলছি, আলিফ এবং নুনের শেষ অংশ মিলে লাম হয় আর হচ্ছে আলিফ এবং বায়ের শেষ অংশ মিলে কাফ হরফটা হয়। তো আমরা এখন দিচ্ছি হচ্ছে নুনের শেষ অংশটুকু যেরকম ওই অংশটুকু আর এটা হচ্ছে র হরফ, এটা কাফের মাঝখানের অংশ, এটাও অনেক সময় আলিফ এইভাবে আমরা বাঁকা করে লিখে থাকি। এখন আমরা শুরু করছি হচ্ছে এই যে শেডো যেগুলো দেওয়ার আছে হরফগুলোর শেডো আমরা একটুখানি দিয়েছিলাম আগে, এখন হচ্ছে শেডোগুলোকে আমরা একটু গাঢ় করে নেব, আস্তে আস্তে একটু বেশি করে শেডো দেব যাতে করে 3D ইফেক্টটা ভালো করে বোঝা যায়। আমরা আসলে হরফগুলোর আগে প্রথমত এক পাশে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে আমার স্টুডেন্টদেরকে আমি যেইভাবে বলেছিলাম আপনারা ওইভাবেই করার চেষ্টা করবেন। দেখেন প্রথমত আমরা এক পাশে দিয়েছিলাম ডান দিকে এবং নিচে সেটা দিয়েছিলাম, এখন আবার আমরা লেখাটাকে ভালো করে হাইলাইট করার জন্য ফুটিয়ে তোলার জন্য বাম পাশেও এবং কিছু কিছু জায়গায় একটু বেশি করে সেটা দেব। কারণ হচ্ছে লেখাগুলোকে 3D ইফেক্ট আনার জন্য শেডোটা একটু বেশি দেওয়া দরকার, এই কারণে
কেননা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি লাইট কালার হয়েছে, তো লাইট কালারের মধ্যে আবার লাইট কালার লেখা এটা ফুটিয়ে তোলাটা একটু কঠিন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটু ডিপ না করি। তো একটু ডিপ করার জন্য আমরা লেখার চারপাশে হচ্ছে শেডোটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি সব দিক থেকে। প্রথমত আপনারা যদি একসাথেই ব্যাকগ্রাউন্ডের লেখার শেডোগুলো একসাথেই বাড়িয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আবার পাতলা করা সম্ভব না, বা সম্ভব হলেও খুবই কঠিন হয়ে যাবে, ওইরকম ফিনিশিং আসবে না। এজন্য আমরা কী করি, আমরা এই কাজ করতে পারি যে আস্তে আস্তে শেডোটুকু বাড়িয়ে নেওয়া। আস্তে আস্তে শেডোটুকু বাড়িয়ে নিলে ফিনিশিংটাও ভালো আসে। আমরা পর্যায়ক্রমে দুই তিনবারে আমরা চাইলে পাতলা করে করে আস্তে আস্তে শেডো ডিপ যে কালারটা আছে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ওই ডিপনেসটা একটু আস্তে আস্তে বাড়িয়ে নিলে তাহলে দেখবেন লেখার সৌন্দর্যটা আলাদাভাবে ফুটে উঠবে। তো ক্যালিগ্রাফি পেইন্টিংয়ের ক্ষেত্রে যারা একেবারেই কিছু জানেন না তারা কিছু জানতে হলে আমাদের এই মানে বিস্তারিত জানতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হচ্ছে ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন। অনেকগুলো ভিডিও পাবেন, এক একটা ভিডিও এক এক রকম টিপস থাকে। আর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের নামে যে নামটা আছে বোস্তান, ওই নামেই আমাদের ফেসবুকে পেজ আছে, ওই পেজেও অনেক টিপস পাবেন, এইরকম ভিডিও পাবেন, ছবি পাবেন, ওইগুলো আপনারা দেখতে পারেন। এখন হচ্ছে আমরা এই যে শেডোটা আরেকবার দেওয়া শেষ করলাম, এখন কিছু কিছু জায়গায় আমরা যেই জায়গাগুলোতে চিপা অংশ আছে আমরা ওই জায়গাগুলোতে ব্ল্যাক কালার দিয়ে আরেকটু ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ডিপ করে নিচ্ছি। একেবারেই কালো দেখা যাবে না, কাছে থেকে দেখলেই পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে কালারটা একেবারে পাতলা করে আমরা আস্তে আস্তে করে এই যে মানে ছায়া দিচ্ছি আর কি, যেগুলো হচ্ছে চিপা অংশ আছে ওইগুলোতে একটু বেশি করে ছায়া দিচ্ছি, তাহলে আমাদের কম্পোজিশনটা লেখা ভালো করে বোঝা যাবে। তারপরে হচ্ছে আমরা যে চিকন লেখাগুলো লিখেছি এই লেখার চারপাশে যে দুইটা বর্ডার লাইন আছে ওই লাইনে ঠিক একইভাবে আমরা শেডো দিয়ে দেব, এবং এই লাইনগুলো হচ্ছে এখানে আমি ব্রাউন কালার দিয়ে দিয়েছিলাম, তো এই লাইনগুলোর উপরে মেটালিক যে কালারটা আছে মেটালিক কালারটা আমরা একটু শাইনি কালার যেটা মেটালিক কালার ওইটা দিয়ে এটার উপরে আরেকটা লাইন টানব। তারপরে হচ্ছে আমরা চারপাশ থেকে তেজিপ বলা যাবে এটাকে, তেজিপ যে ডিজাইন আছে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত দেখার জন্য আপনারা সাথে থাকুন। আর আমি যেইভাবে শেডো দিচ্ছি, প্রথমত তুলির মাথায় আমরা ব্ল্যাক কালার লাগিয়ে নিই। আমার কোর্সের শুরুতেই আমি যেইভাবে দেখিয়েছি আগের পেন্টিংগুলোতে, তুলির মাথায় একটুখানি অ্যাক্রাইলিক কালার লাগিয়ে নিয়ে তারপরে আবার তুলিটা ভিজিয়ে এই তুলির মাথায় যেই কালারগুলো ছিল ওইগুলো ধুয়ে তারপর যেখানে কালারটা দিয়েছি সাথে সাথে শুকানোর আগে ওইটাকে ব্লাইন্ডিং করে নিতে হবে। এখন যেইভাবে করছি ওইভাবে ব্লেন্ডিং করে নিয়ে সাথে সাথেই করে নিতে হবে, সময় নিলে শুকাতে দেওয়া যাবে না। যদি শুকাতে দিয়ে দেন একটু সময় নেন তাহলে কিন্তু আবার এটা শুকিয়ে যাবে, ওরকম ব্লেন্ডিংটা ভালো হবে না, ফিনিশিং হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডালের চারপাশে অনেকগুলো হরফ আছে এই জন্য আমরা এই জায়গাটুকুকে বেশি একটু ব্ল্যাক কালার দিয়ে ডিপ করেছি। আর এখন এই যে তাশকিলাতের পাশগুলো দিয়ে আমরা যে শেডোগুলো দিচ্ছি এগুলা একটু বাড়িয়ে দেব, আর রহরফের এই অংশটাতে আর একটু শেডো দেওয়ার দরকার। দিয়ে দিলাম লামের নিচে শেডো, ওয়াওয়ের এই পাশে শেডো একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি আগের থেকে একটু বাড়িয়ে। আশা করি আপনারাও বুঝতে পারছেন আগের থেকে যত সময় যাচ্ছে তত সুন্দর হচ্ছে। প্রথমে পেইন্টিংটার কী অবস্থা ছিল এবং এখন কী পর্যায়ে আছে আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। আবার যদি আপনারা টেনে টেনে দেখেন শুরুর অংশটুকু তাহলে ভালো করে বুঝতে পারবেন। ভালো করে বোঝার জন্য আপনারা ভিডিওটাকে বারবার দেখতে পারেন, যে অংশটুকু আপনাদের কাছে কঠিন মনে হয় সে অংশটুকু বারবার দেখবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন।
ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই হরফগুলোর বা তশকিলাতগুলোর চারপাশেই সেটাটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। আর এই যে দালের নিচে আর র হরফের নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে, আমরা ওই জায়গায় হচ্ছে আমার সাইনটা দিয়ে দেব এবং 1444 হিজড়ি ওইটা আরবিতে লিখে দেব। ঠিক আছে, আমরা ওয়াও হরফের এই উপরের অংশটুকু শেডো দিয়ে একটু বের করে দিতে হবে। তো আপনারা আমার হাতের দিকেও খেয়াল করবেন এবং তুলির মাথার দিকেও খেয়াল করবেন, এটা হচ্ছে রাব্বি সুপারের 2 নম্বর তুলি। আপনারা চাইলে এই তুলিটা দিয়ে সহজেই এতটুকু চিকন কাজ করতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা তেজিব যে ডিজাইনটা করব, এটা হচ্ছে ক্যামেলের, এই যে দেখেন ফ্যাব্রিক কালার যেগুলো আছে ক্যামেলের, এই ফ্যাব্রিক কালার এগুলো মেটালিক কালারের মতো, এইগুলোর মধ্যে অনেকটা শাইনিং আছে, জরি যেগুলো দেওয়া আছে অনেক মিহি জরি। এই যে আমরা ইয়েলো কালারটা নিয়েছি, এটা শাইনিংয়ের কারণে অনেকটা গোল্ডেন কালারের মতো মনে হয়, তো আমরা একটু পানি নিয়ে এই কালারটা একটু ঘন পানি মিক্স করে, আমরা পরিমাণ মতো পানি মিক্স করে কালারটাকে পাতলা করে তারপরে এইভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনগুলো আমি আমার মন মতো দিই, এখানে আমি অন্য কোনো কিছু অনুসরণ করছি না, আমি আমার মন মতোই দিচ্ছি। আচ্ছা, এইখানে আমার এই ডিজাইনটা দেখে দেখে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এইভাবে দিতে পারেন, আমি এক একটাতে এক এক রকম করে দিয়ে থাকি। ওকে, একটু ঘাড়ো করে দুইবারে দেয়া যেতে পারে, বেশি পাতলা হয়ে গেলে একটু, আমরা চেয়েছি ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রাখতে। আমরা চাইলে অন্য কালার দিয়েও দিতে পারি, ব্ল্যাক কালার দিয়েও দিতে পারি, আবার ব্রাউন কালার দিয়েও দিতে পারি, এই ডিজাইনগুলো দিয়ে দিতে পারি, তবে আমরা চেষ্টা করব এই ডিজাইনটাতে কয়েকটা কালার ইউজ করার। এইভাবেই আমরা পুরোটা বাইরের অংশ ডিজাইন করে দেব, তারপরে এই ডিজাইনগুলোর ভিতরে আরও ভিন্ন ভিন্ন কালার ইউজ করার চেষ্টা করব। এইভাবেই আমরা পুরোটাই দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন একটা একটু বড় ফুল আর একটা একটু ছোট ফুল, তো সবগুলো চেষ্টা করব আমরা একই মাপের যাতে হয়। আপনারা চাইলে ছোট ফুলের যে লাইন আছে ওই লাইন অনুযায়ী একটা কম্পাস দিয়ে একটা লাইন দিতে পারেন, আর বড় ফুলের লাইন অনুযায়ী কম্পাস দিয়ে এইভাবে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে তারপরে ডিজাইনগুলো করলে আশা করি সবগুলো একই মাপের মনে হবে। আমি আমার চোখের আন্দাজে আমি দিয়ে দিচ্ছি, খুব একটা মাপ নেই নাই, আমি যেহেতু ক্লাস ওয়ার্ক করতেছি এটা তাড়াতাড়ি দেখানোর জন্য, আপনাদেরকে সময় নষ্ট না করে আমি আমার চোখের আন্দাজে করে দিচ্ছি, যদিও আমারও চোখের আন্দাজে এটা এত বেশি পারফেক্ট হয় না, মাপজোক এত ঠিকঠাক থাকবে না, তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করার। আপনারা এইভাবেই ডিজাইনটুকু দিয়ে দিতে পারেন পুরোটা জুড়ে। ওকে, একটা ছোট ফুল একটা বড় ফুল, এখানে দেখা যাচ্ছে হয়তো লাইট একটু বেশি থাকার কারণে ক্যামেরায় পুরো ডিজাইনটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অন্য পাশ থেকে যখন লাইট পড়ে তখন এই জায়গাগুলো প্রত্যেকটা অনেক শাইনিং করে, ঝলঝল করে সোনার মতো। তো আপনারা নির্ধিদায় একই রকম করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা এই যে ভেতরের ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি, আমাদের পুরোটা হয়ে গিয়েছে, এখন আমরা ভেতরে হচ্ছে পিঙ্ক কালারটা দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে আরও ছোট অংশে ব্লু কালারটা দেওয়ার চেষ্টা করব। এইভাবে প্রত্যেকটার ভেতরেই দিচ্ছি, পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এই ভেতরের অংশে পিঙ্ক কালারটা দিয়ে তারপরে এখন হচ্ছে আমরা এই যে ব্লু কালার এই অংশে একবার শেষ অংশের বড়গুলোতে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি।
তারপরে উপরের অংশ সামান্য ব্লু কালার দেওয়ার চেষ্টা করব, যাতে করে ডিজাইনটা আরেকটু সুন্দরভাবে ফুটে ওঠে। এই অংশে এইভাবে দুইটা টান, জাস্ট এইভাবে দিয়ে আমাদের কাজটা শেষ করব ইনশাল্লাহ। আর এর থেকে